দুনিয়ার মজাতে পড়ে আছো মা, দুনিয়ার ইন্টারেস্টে পড়ে আছো মা, না 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 খবরদার এগুলা কোনোদিন ইন্টারেস্ট মজা লিও না মা, এগুলা কয়দিন কা দুনিয়া, দুই দিন কা দুনিয়াতে কিসের বাহাদুরি আর ছেড়ে দে রে নোংরা মোচাল, তোর হাতে পায়ে ধরি রে, তোর হাতে পায়ে ধরি মা গো, কেন তুমি এই মাওলানা মোস্তফা সাহেবের মাদ্রাসাতে জালসা শুনতে এসো, দিনের জালসা শুনতে এসো মা, তুমি কোন কেতাবে পেয়েছো, কোথায় পেয়েছো, সেজে খুঁজে আসবে, আর এত সুন্দর এত এত ভালো ভালো তোমরা তো নিজের ঠোঁট খানকে বরবাদ করে তুমি লিপস্টিক লাগিয়ে আসছো আর টিকলি লাগিয়ে আসছো, তুমি এখানে জালসা শুনতে আসছো, তুমি এখানে ফ্যাশন দেখাতে এসছো, মেলা ঘুরতে এসছো না, তুমি দিনের কাজে এসছো মা, তুমি মরণ বলে তোমার কি স্মরণ নাই, তুমি জানো না আমার দাদি চলে গেছে, নানি চলে গেছে, আমার কখন বাড়ি আসবে কেউ বলতে পারবে না, এমন জায়গা যেতে হবে সে জায়গা নাই ঠিকানা, আর এমন ঘরে রইতে হবে সে ঘরে নাই বিছানা, মানবরে দেহুর গুমান করিস না, পাথর দিয়ে ঘর বানায় রইতে পাবি না, যেখানটা ঘরে রইবে না সবদিন ওই ঘরে লে, বাপ রে কত কষ্ট কত দুঃখ কত রকম পেরেশানি, আর যেটা ঘরে সবদিন কি রইতে হবে ওই ঘরের লেগে কিছু লয় বুঝলেন কি না, এমন জায়গা যেতে হবে সে জায়গা নাই সাথি, আর এমন ঘরে রইতে হবে সে ঘরে নাই বাতি, দাদা গেছে বাবা গেছে কেউ তো ফিরে আসবে না, এমনি ভাবে যাবি চলে বুঝে কেন বুঝিস না, মানবরে দেহুর গুমান করিস না, পাথর দিয়ে ঘর বানায়ে রইতে পাবি না, সময় আমি বেশি লিব না, আমি বুঝতে পেরেছি, বুঝতে পারলেন কি না, আমি আপনাদের কাছে নওজওয়ান এবং যারা একদম হাট্টা কাট্টা শরীর নিয়ে কাজ করতে পারছেন ওরকে শরীরের জাকাত নিব বেশি লয় কিনা, শরীরের জাকাত, শরীরটা ভালো থাকলে সবই ভালো দুনিয়াতে, আর শরীর যদি ভালো না থাকে আপনার দোষও আপনার পিছা ছেড়ে দিবে বুঝলেন কিনা, কাদরে নিয়ামত বাদে যাওয়াল, শরীরের কখন তোমরা ই করবে যখন তোমরা তোমাকে শরীর পড়ে যাবে তখন শরীরের কদর বুঝবে তোমরা, এখন তোমার পিছিয়ে দোস্তি মেলায় তোমার পিছিয়ে পিছিয়ে ঘূর্ণেওয়ালা মেলায়, যখন তোমার পকেটে পয়সা খতম হয়ে যাবে তোমার শরীর শেষ হয়ে যাবে তখন তোমার কেউ সাথ দেওয়া হবে না, তো নওজোয়ান গালাকে বলবো বেশি আমি আপনাদের কাছে ই করবো না, সময়ও বেশি নাই আমার বুঝলেন কিনা, আমার নওজোয়ান ভাইয়েরাকে বাপজি রেখে বলবো মনে মোটামুটি 15টা লোক 1000 টাকা করে টাকা নিব বুঝলেন, মাদ্রাসা সবই আমাদের, এটা বলবে না যে ফিরদাউস মাদ্রাসা আমার, মাওলানা আলম সাহেবের মাদ্রাসা আমার, ভবানীগঞ্জ মাদ্রাসা আমার, এটা মাওলানা মোস্তফার মাদ্রাসা, না না এটা সব মাদ্রাসা আমার, এটা করে ছেলে মেয়েরা পড়িছে বুঝলেন কিনা, একটা ছেলে একটা মেয়ে পড়িছে যেমন তেমন কথা নয়, এই যে মেয়েগুলো আসছে পড়িতে কত সুন্দর হয়ে বিনা পেশাতে পড়েছে বুঝতে পারলেন, আর কি চাইছেন কুরবানি কি চাইছেন, এই বেচারির কাছে 50 বিঘা সম্পত্তি নেয় যে প্রত্যেক বছর 1 বিঘা করে বেচবে আর মাদ্রাসাতে লাগাবে বুঝলেন কিনা, আপনাদের সাহেব বিন্দু বিন্দু জলে ভাই, বিন্দু বিন্দু জলে ভাই ভরে যায় নদী, আর পয়সা পয়সা ভরে যায় নবাবের গদি, দান করিলে ভালো মিলে হাদিসেতে কয় দানের মতো দান করিলে খোদা রাজি হয়, আর বকিলেরা দান হইতে দূরে সরে রাই, বিন্দু বিন্দু জলে ভাই ভরে যায় নদী, পয়সা পয়সা ভরে যায় নবাবের গদি, এই যে আমার হাতে প্রথম দান আমি পেয়েছি মানে জালসাতে এখানে আসার আগে 1500 টাকা, আজাদ ঠিকাদার সাহেব সবাই চিনেন, আজাদ ঠিকাদার সাহেব জেলা পরিষদে উঠেছে 1500 টাকা
দিয়েছে এই যে জেলা পরিষদে উঠেছে উ উ আচ্ছা উ দিয়া চলে গেছে তখনই আপনি কি কইবেন তো আপনারা সকল মেলে দোয়া করবেন কিন্তু আমাই ইউহিনিল্লাহ ফামালাহুম মুকরিম আল্লাহ যাকে কুরসিতে বসাবে ওকে কেউ হটাতে পারবে না আর যাকে হটাবে ওকে কেউ বসাতে পারবে না আর মা খালারাকে বলবো তোমাদের কাছে বেশি চাবো না আমি বুঝলে কিনা 200 টাকার টাকা দশটা মেয়ের লোক তৈরি হও 200 টাকার টাকা বুঝলে কিনা এই কালেকশনটা খতম করতে 5 থেকে 10 মিনিটের মধ্যে আর দিয়া তখন ওয়াজ শুনবো কুম্বল বুঝলেন কিনা আমরা অন্য জায়গাতে যাচ্ছি ভাই মানুষ হয় না যে দেশের বেটি পোঁটা পড়ি তো ওরকম হলো ব্যাপার আমরা অন্য জায়গাতে যাচ্ছি তখন 2 ঘন্টা 2.5 ঘন্টা করে টাইম লিছি কাইলি হার কুণ্ডি জালসা আছে তখন ওখানে আমরাকে বড় বক্তা এখানে নিজের জায়গাতে তো বেশি সময় নিয়ে হবে না এই লেগে ইনশাআল্লাহ দেখি 1000 টাকা করে আমি চেয়েছি আর আমার মায়েদের কাছে 200 টাকা আচ্ছা দেখেলা আমার চাচি ওর ছেলে বাইরে আছে 500 টাকা দান করেছে দেখেন একটা মেয়ে জাতি হয়ে 500 টাকা মহিলা হইয়া আর আপনাদের কাছে 10টা লোকের কাছে চাইছি বেশি না 15টা লোক জি এ মা খালারা তোমরাও একটু আগে আগে আইসো তো তোমরা একটু মানে ওইদিকে জাগার একটু অসুবিধা মানে আজকাল যে আছে মানে ভাইয়েরা কম সমস্যা মায়েরাও খুবই বেশি চলে আসছে বুঝলেন কিনা তা আমার চাচি 500 টাকা দিয়েছে আর আজাদ ঠিক আছে সে 1500 টাকা দিয়েছে আর 1000 টাকা পাঠিয়ে একটা কেউ যদি টাকা না থাকে তো ধান লেখান 1 কুইন্টাল ধান লেখান কিংবা টাকা লেখিয়ে দেন দিয়ে দিবেন বুঝলেন কিনা আমি জানছি এখন একটু পয়সার মানুষের ইয়ে আছে তো আপনারা লেখান আর দিয়ে দিবেন বুঝলেন কিনা আর যারা নওজোয়ান পার্টি আছে ছোট ছোট ছেলেগুলো যারা 300 টাকা 350 400 টাকা করে খেটে বেড়েছে ওর কাছে একদিনকার মজদুরি লিব একদিনকার মজদুরি এখানে দিলে একদিনকার ফিরদাওসে দিলে একদিনকার উঠে দিলে বুঝলে কিনা আরে গোটা বছর কামাইছো 5টা 6টা মাদার সাথে জালসা হয়েছে 300 টাকার টাকা দিবে বুঝলে কিনা বেশি তোমার কাছে আবদার করবো না তো আপনারা আসেন 5-7 মিনিটের মধ্যে দিয়ে খতম করেন দিয়ে তখন ইনশাআল্লাহ বক্তা বাইরকার বক্তা আসবে ইনশাআল্লাহ ওনার ওয়াজ ভালো করে ধ্যান দিয়ে আমরা শুনবো বুঝতে পারলেন কিনা এটা কে দিলে আচ্ছা একটা ছোট ছেলে 50 টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ গো আমার চাচি ওর ছেলে বাইরে আছে রাব্বুল আলামিন রাব্বুল আলামিন ছেলের উপরে কার মায়া হবে না তুমি আল্লাহ তার উপরে নেঘাবান হয়ে যাও রাব্বুল আলামিন ছেলে যেন ভালো থাকে সুখময় থাকে রাব্বুল আলামিন কামাইতে বরকত দিও রাব্বুল আলামিন আমার চাচি আমার চাচি ছেলে মেয়েকে কত কষ্ট করে মানুষ করছে আল্লাহ রাব্বুল আলামিন আমার চাচির স্বাস্থ্য শরীরখানা যেন ভালো থাকে ছেলে মেয়ে সব যেন ভালো থাকে আমিন আমিন আল্লাহ আমিন আমিন কবুল করো গো তুমি রাব্বুল আলামিন মাফ করো গুনাহ কত গফুর রহিম আমিন 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 আল্লাহ গো একজন 50 টাকা দেয় আজাদ ঠিক আছে 1500 টাকা দিয়েছে আল্লাহ মনে আর মনে অভিমানকে পুরা করে দিও একটা ছোট ছেলে বেরিয়ে 100 টাকা দিল দানি কেতা হারে জাল্লা করো গো কবুল আর একজন তোমার রাহে 50 টাকা দান কবুল করে গো তুমি পাক সুবহান এটাকার ছাত্রী গালা ওই মায়া লোক গালার কাছে যায় একখান করে কোরআনের দাম মানে 200 টাকা করে লিব বুঝলেন কিনা একটু দাম বেড়েছে আগে 150 টাকা লেছিল এখন 200 টাকা করে মা খালারকে বলবো 2 একখানটা করে কোরআনের দাম তোমরা 200 টাকা করে দিয়ে দিও মা বুঝলে কিনা তোমাদেরও মা পড়ে আছে নিরামনগরে শুয়ে আছে মাটির ঘরে শুয়ে আছে বেটির দিকে তাকিয়ে আছে যে আর বেটি কিছু করছে কিনা তো একখানকার কোরআনের দাম আমার মায়েদের কাছে বোনদের কাছে ওই যে ছাত্রী গেলা আছে মাদ্রাসার ওর কাছে লেও আর লেছে যদি কারোর কাছে না থাকে ওর নাম লেখা লাও লিয়ে তখন এটা এসে লেখে দিবে 2-3-4-10 দিন পরে দিয়ে দিবে 200 টাকার টাকা চেয়েছি মায়া লোকের কাছে 10টা মানে মায়া লোকের কাছে কি নাম তোমার একটা ছোট ছেলেটি সোনার বরণ মুকুটি লেখাপড়া করে তুমি মলবি সাহেব হবে আর একটা আর একজন বিপদতলা থেকে এসে 50 টাকা দিল দানকে তাহার আল্লাহ করো কবুল আর একজন 50-100 টাকা করলো দান এই দান কক্র পাশ মেটা মনে পুরা করো দিল অভিমান যে দূষণ কষ্ট পূরণ করিবে মনে আর মন অভিমানকে পুরা করে দিবে আমিন আমিন আল্লাহ আমিন আমিন কবুল করো গো তুমি রব্বুল আলামিন মাফ করো গুনাহ কত গফুর রহিম ওগো আল্লাহ দয়া ময় দয়া যে করিয়া তুমি না করিলে দয়া
ব্যাখ্যা করিবে দয়া ও গো আল্লাহ দয়াময় দয়ার সাগর রহম করো গো খোদা তাহার উপর আমিন হয় আমিন আল্লাহ আমিন আমিন কবুল করো গো তুমি রব্বুল আলামিন মাফ করো গুনাহ কাতা কাফুরিম আমিন 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 কি নাম গে সমিজা আল্লাহ গো সমিজা খাতন দিল 50 টাকা দান এই দান কো গর্ব সমিজা মনে পুরো করে দিল অভিমান যে উদ্দেশ্যে দান করেছে পূরণ করিবে মনে আর মান অভিমানকে পুরা করে দিবে আর একজন তোমার 100 টাকা দিল দানকে তাহার আল্লাহ করো গো কবুল মাফ করো জীবনের ভুল আর এখন কাঁথা দিয়েছিল আর এখন কাঁথা দিল কাঁথা কাঁথাও খুব দামি ইমরান আলী জি আচ্ছা ইমরান আলী দাউদাদের নামে দোয়া চাইছে কাঁথা দিয়েছে আর এখানটা কে দিলে আচ্ছা একটা মেয়ে জাতি দিলে না আচ্ছা সুবহানাল্লাহ রে আল্লাহ গো তোমার রে দুইজন দুই দুইখান কাঁথা দিয়ে চাল্লা রব্বুল আলামিন একখান কাঁথা সিয়াতে কত টাইম লাগে কত মেহনত লাগে মা খালার এই জানে আর এত মেহনত করার জিনিস এখানে দিয়ে দিল রব্বুল আলামিন রব্বুল আলামিন তার মনের আশাকে অভিমানকে তুমি পুরা করে দিও আল্লাহ আমিন হয় আমিন আল্লাহ আমিন হয় আমিন কবুল করো গো তুমি রব্বুল আলামিন মাফ করো গুনাহগতা গফুর রহিম ও গো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া তুমি না করিলে দয়া গম কে করিবে দয়া আমিন 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 আরে ইয়াকা টাগরে চেয়েছি গো এতগুলো লোক আছেন চান্দা কলা ইসব মারা গেছে ওর বেটা তালেব সুবহানাল্লাহ রে তালেব ওই ইসবের বেটা তালেব ওখানে 1000 টাকা দিয়েছিল এখানে সুবহানাল্লাহ রে তার বাবা কিছুদিন আগে মারা গিয়েছে রব্বুল আলামিন জানি না জাহের আবাদ না জানা না জানা সাকিরা কাবিরা এরকম ছেলের থাকাছে সাকিরা কাবিরা কোনো গুনাহ কারণে কবর আজাবে থাকে রব্বুল আলামিন এই ছেলের দান আসলে কবর আজাবকে তুমি মাফ করে দিও আমিন আমিন আল্লাহ আমিন আমিন কবুল করো তুমি রব্বুল আলামিন আর একজন দিল 100 টাকা দান কটি না না আরে বেটারা বাইরে আছে 100 টাকা দাও কমসে কম 100 টাকা দাও দাও 50 টাকা দিয়ে আর 100 টাকা লিখেলেন আমার নানা কি নামটা ইয়াসিন নাকি হ্যাঁ উম্মর আলী উম্মর আলী থাকলো না খালি দিল 100 টাকা ইমান আমানে তুমি করে রাখো পাকা আমিন আমিন আল্লাহ আমিন আমিন কবুল করো গো তুমি রব্বুল আলামিন মাফ করো গুনাহগতা গফুর রহিম ও গো আল্লাহ দয়াময় দয়া